এক্ষুনি আপনারা যে পেপারটাতে সই করলেন সেটা ডিভোর্সের পেপার না, ম্যারেজ রেজিস্ট্রির পেপার। এরকম কবু দেখি নাই পূর্বে, মানে তৃতীয়বার বিয়ে, কবু দেখি নাই পূর্বে। আমার কবি গরু ছানা, এইসব তোমার কবিতা রচনা বাইরে গিয়ে করো, চলো বেরো এখান থেকে। না না না, যাবুনি যাবুনি যাবুনি, তারা তো মাধবী তোমার বড়টাকে নিয়ে বেরো তো এখান থেকে। না গো বেরোবো না। আরে আজে বাজে কথা বলছে। না না ঠিকই বলছে। মানে আচ্ছা অর্জুন তুমি বলো, তোমার আমার বিয়েটা যদি সেই সময় ভন্ডুল না হয়ে যেত তাহলে কি আমি আমার স্মিথ কিংকংটাকে পেতাম? সত্যি কথা বলবো, ফাটলো ফটফট করে, কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখ আমার পজিশনটা, মানে যদি ওটা ভন্ডুল না হতো আমিও তো আমার বউকে এত কাছে কখনো পেতাম না। ও কাছে, ইউ নো ওয়ান থিং, দ্যাট ইজ স্টিভেন স্পিলবার্গ ইন ফিল্ম দিস কাছে। একটা চুপ করবি তো স্টিভেন স্পিলবার্গ হয়েছে। তবে হ্যাঁ দাদা, এইবার কিন্তু তোকে প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে আর কোনো রকম ভাবে কৃষ্ণাদিকে বিয়ে করা চলবে না, এটাই ফাইনাল, তাই তো? বলি দে। ওই গো শুনছো, বলছি গয়নাটা পালিশ করে এসেছে তো? আরে বাবা দিয়েছি, কালকে দিয়ে দেবে। কালকে দিয়ে দেবে মানে? আরে কালকে দিয়ে দেবে মানেটা কি? কালকেই তো আশীর্বাদ, ওইটা ছাড়া বংশের বড় বউকে আশীর্বাদ করা যাবে? হ্যাঁ তোমাকেও তো করা হয়েছিল, তোমার মনে নেই? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কালকে দিয়ে দেবে বলছো? এত চিন্তা করছো কেন বলো তো? বলেছে তো কালকে ঠিক টাইমে দিয়ে দেবে। ওটাই তো আমার চিন্তা, কালকে যদি ঠিক টাইমে না দেয় তখন কি হবে বলো তো? আশীর্বাদটা হবে কি করে? কালকে ওটা দিয়ে কৃষ্ণাকে আশীর্বাদ করা হবে, আমি তো বলছি। কোনো গন্ডগোল যেন না হয়। না হবে না। দীক্ষিতা দীক্ষা তো আর বাসি না, আমকো বাসারি দামি দামি কয়ে না নাকি যাইবো ওই কোটি বাড়ির মায়ের কাছে। হারাও আশীর্বাদটা আমি বন্ডুল কইরা ছাড়ো। দেখেছেন মা, মেয়ের মুখে আর হাসি ধরছে না। হ্যাঁ এতদিন মেঘ করেছিল, মেঘ কেটে গিয়ে এখন রোদ উঠেছে, হাসবে না? কিন্তু যতই হাসো যাই করো, এই যে একটা কথা দাও, এবারে মন দিয়ে সংসার করবে। হ্যাঁ হ্যাঁ, এবারে কৃষ্ণাদি খুব মন দিয়ে সংসার করবে। ঠিক ও কৃষ্ণাদি করবে তো? এই চন্দ্রিমা কি ব্যাপার রে তোর? হ্যাঁ আমি তখন থেকে দেখছি তুই পাকা পাকা কথা বলে যাচ্ছিস। হ্যাঁ আর তুই আমার সাথে আর কি করছিস? ও মা কি বলে দেখো, তুমি এতদিন পর আবার নতুন করে সংসার করবে, আবার বিয়ে করবে, কত মজা হবে। হ্যাঁ মজা হবে না, কৃষ্ণার যে আবার এভাবে বিয়ে দিতে পারবো সেটা তো আমরা ভাবতেই পারিনি বলো। ঠিক মা, আর এই সব কিছু হয়েছে কিন্তু শুভর জন্য। ভেবে দেখুন, শুভ না থাকলে এত তাড়াতাড়ি কিন্তু এই দিনটা আমরা পেতাম না, তাই না? ছেলেটা এলে মাঝে সব কিছু কি শুধু সামলে দিল? হ্যাঁ মা সত্যি গো, শুভবাবু যে এইভাবে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবেন আমরা সত্যি বুঝতে পারিনি, মানে শেষ মুহূর্ত অব্দি ধরতে পারিনি কি হবে। কিন্তু মা এই এত তাড়াতাড়ি বিয়ের সব জোগাড় যন্ত্র কিভাবে কি করবো আমার তো মাথায় আসছে না। মাথায় আর আনতে হবে না বৌমা, অনেক হয়েছে, আর কিছুতেই আমি এই বিয়েটা ঠিক মতো হতে দেব না। এই গোটি গুলার না কোনো কাণ্ড জ্ঞান নাই, সময়ের জ্ঞান নাই, কখন আসনের কথা কখন তো রে আয়া পৌঁছাইল না। ওরে ময়না আয়া পর রে আয়া পর। কৃষ্ণ হরে কৃষ্ণ ভেবলি, কি হলো? একটু আগে কি বলছিলি? কি কইছে? আমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই না, তোদের বাঙালদের তো কোনো ব্যাপারই কোনো জ্ঞান নেই। কি কইলি? হ্যাঁ তোদের স্বভাবটাই এরকম, লোকের খুব ধরা, নিজেদের দোষগুলো না চোখে পড়ে না, চোখে পড়ে না। না মুখ সামলায় কথা কইবি, এমনিতেই তো আমার মাথা গরম হইয়া আছে, এরপর তোর কথা শুনলে না আমার মাথায় আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে কি বলতে চাস, কি বলতে চাস তুই? এই দেশাই কি তুই এত কথা? আরে আরে এ কি করছো কি তোমরা? আবার দুজনে মিলে আবার ঝগড়া লাগিয়েছো?
করছে দেখো না পারুল কি ময়না রে আমি কখন থেকে আইতে কইছি এত দেরি কইরাই আবার আমার সেই থামাবে তোমাদের দুজনের ঝগড়াটা তোমরা একটা কথা ভেবে দেখেছো আজ বাদে কাল তোদের দুজনের আশীর্বাদ আর পরশু তো কৃষ্ণ অর্জুনের বিয়ে আরে সেটাকে তো আটকাতে হবে তো নাকি আর সেটাকে আটকাবার জন্য আমাদের তিনজনকে কিছু একটা করতে হবে কিন্তু কি উপায় সেটাই তো মাথাতে আসছে না কিছু তো একটা করতেই হবে তা না হলে খুব মুশকিল হয়ে যাবে আর এমন কিছু একটা করতে হবে যাতে কৃষ্ণ আর অর্জুনের বিয়েটা একেবারেই পণ্ড হয়ে যায় কিন্তু কিন্তু সেটা কি তুই বাড়ির সবাই তো একেবারে ধেদে ধেদে করে লাগছে আর কইস না রে ময়না আমগো বাসার তো একই অবস্থা সবাই ধেদে করে নাস্তাছে আমগো বাসার যে পুরানো গয়নাটা ওই জরোয়া গয়নাটা এই একটা তো বড় বৌমা বার করছে ওই গোটি বাড়ির মাইয়াটারই মুখ দেখা আশীর্বাদ কর ঠিক কি গয়নার কথা বলছো তুমি আমাকে একটু খুলে বলো তো ব্যাপারটা আমগো বাসার একটা পুরানো গয়না আছে আমগো বংশের একটা নিয়ম হইতেছে কি আমগো বাসার যে বড় বৌমা হইয়া আসবো তারে ওইটা আশীর্বাদ করতে হয় ওই গয়নাটা দিয়া এই হাতটা দিয়া নাকি আশীর্বাদ না করলে সংসারে অশান্তি হয় অমঙ্গল হয় বুঝো তাহলে তোমরা এত ভাবছো কেন একটা সহজ রাস্তা তো তোমাদের চোখের সামনেই আছে যদি আমরা তিনজনে মিলে ওই গয়নাটাকে লুকিয়ে ফেলতে পারি তাহলে আশীর্বাদ তো পণ্ড হবেই আর তার সঙ্গে অর্জুন আর কৃষ্ণের আর বিয়েটাও পণ্ড হয়ে যাবে পারুল তুমি এখন কি দামি কথা কইছো দেখছো এই বুদ্ধিটা আমার মাথায় আসে নাই আমি তোমার কাছে হাইরা গেলাম স্বীকার করতাছি যেমন কইরা ওই গয়নাটা আমকো হাফিজ করতে হইব ভেবলি তো যে করেই হোক তোকে কিন্তু এই কাজটা করতেই হবে বাহ আপনি তো ঠিক সময় নিয়ে এসেছেন সে তো আসতেই হবে দেখেনি সব ঠিক আছে তো হ্যাঁ একদম ঠিক আছে তাহলে এবার আমি আসি মা জননী আসো আসি মাম্মি কি সুন্দর দেখতে গো এই গয়না খান সরাইতে পারলেই আশীর্বাদ একেবারে বন্ডু লইয়া যাইব কিন্তু এটারই সরাম কেমনে এই দেখো দেখো কি সুন্দর দেখতে গয়নাটা এই পালিশটা ভালো করেছে বলো একদম নতুনের মতো দারুন দারুন আমার শাশুড়ি মা আমাকে মুখ দেখে দিয়েছিল কত পুরনো বলতো কি বলছো গো মা তো আমি কখনো দেখিনি তুই কখনো পড়ো না দেখবি কি করে আমাকেই ছুঁতে দেয় না ওই গোটি বাড়ির মাইয়াটারে আমাগো বংশের গওনা দেওয়া আমি পাঠ করতাছি এই আশীর্বাদ না আমি বন্ডুল কইরা সারু পোড়ানোর দোষ কি যেই গয়নার কথা শুনেছ অমনি দৌড়ে এসছে রান্না বান্না সব মাথায় উঠে গেছে সংসারে পা দিতে চলেছো
আমি কিছু করিনি। কিছু করিসনি, কিন্তু দাদাই যেটা বললো সেটা মাথায় ঢুকেছে। ওরে শোন 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 বাবা, সংসার করা চারটিখানি কথা নয়, আর একজনের দায়িত্ব সম্পূর্ণ তোর কাঁধে, বুঝেছিস? এবার একটু সিরিয়াস হ। তুমি চিন্তা করো না, আমি ঠিক সিরিয়াস হয়ে যাব। আর তাছাড়া তোমরা তো আছোই, আমায় হেল্প করবে, গাইড করে দেবে, তাহলে দেখবে না আমি একা তোমাদের সবার দায়িত্ব নিয়ে নেব। আরে এই অনিমেষ, আরে আমার ছেলেটা তো মানুষ হয়ে গেল রে। সাবাস অর্জুন, সাবাস, এই তো চাই, এই না হলে পুরুষ মানুষ। হ্যাঁ তুই পারবি বাবা, তুই পারবি, আমি আমি তোকে আশীর্বাদ করছি, তুই নিশ্চয়ই পারবি, দেখিস তুই খুব সুখী হবি, খুব সুখী হবি তুই। সুখী হইব? আরে বাবা, আগে বিয়েটা তো, তারপর তো সুখের কথা। আশীর্বাদ হয়ে যাওয়ার পরে ঠিক এইখানে এইখানে আমি গয়নাটা রেখে দিয়েছিলাম, কোথায় যে গেল কিছুতে খুঁজে পাচ্ছি না। আরে এতে তো কান্নার কি আছে, আমি যখন এসে গেছি তখন আমি ওটা ঠিক উদ্ধার করবই, তার কারণ আমি কিন্তু মুশকিল আসান, তোমরা কেউ কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা হবে। আর হ্যাঁ, আমি থাকতে কৃষ্ণ আর অর্জুনের বিয়ে কখনো ভেস্তে যেতে পারে না। হ্যাঁ উনি ঠিক বলেছেন, আমিও সাথে আছি। কি বিয়ে বাড়িতে সবাই এরকম মুখ ভার করে চলে নাকি? সবাইকে তো আনন্দ করতে হবে, মজা করতে হবে, আর মুশকিল আসেন যখন আছেন তখন।
নাও ধরো। এই যে হারটা দেখছো, এটা বসাক বাড়ির মঙ্গলের জন্য বাড়ির বড় বউকে দিতে হয়। আজ থেকে এটা তোমার, আর আজ থেকে এ বাড়ির সব দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। হ্যাঁ মা।